মাছ বানাবো মটরের ডাল দিয়ে কুমড়ো লতা রান্না তো কুমড়োর লতা নিয়ে নিয়েছি এবং কুমড়ো লতাগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে নেব পাতাগুলোকে একদম শাকের মতন সরু সরু করে কেটে নেবো এবং এই যে গুলো আছে গুলো ভালো করে ডাটা মানে যেভাবে আমরা কাটি সেরকম একটা মিডিয়াম সাইজে কেটে তারপরে ওগুলোকে কিন্তু ওপরে নাচগুলোকে ছাড়িয়ে নেব তারপর সবগুলো কাটা হয়ে গেছে তারপরে একটু নুন ছিটিয়ে এগুলোকে ভালো করে একটু মুছড়ে দেবো তাহলে ওপরে যে এর রোমের মতন লেগে থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে তো এবার তেল দিয়ে দিয়েছি তেলের উপর দিয়ে দিয়েছি রসুন রসুনের সঙ্গে তারপরে আমি রসুনটা একটু ভাজা হয়ে এলে শাকটা দিয়ে দিয়েছি তার সঙ্গে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো এবং একটা কাঁচা লঙ্কা তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি তারপরে এটা যখন শুকনো শুকনো এসেছে এটা দিয়ে দিয়েছি জল এবং জল দেওয়ার পরে ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি কারণ ডাটাগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ আমি মটরের ডাল নিয়েছি এবং তাতে নুন এবং লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপরে ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শাকটাকে একটু ঘেটে দিয়েছি তারপরে মটরের ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে এলে কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে গেছে মটরের ডাল দিয়ে কুমড়ো শাকের তরকারি কেমন লাগলো ভিডিওটি